হ্যালো তোমাদের লাইভ আমি রয়েছি তোমাদের সঙ্গে সৌরভ আজকের ভিডিওতে স্পেশালি আমরা ডিসকাস করব যে জিএমএম এনএম দু হাজার একদম সম্ভাব্য রেজাল্ট ডেট আমাদের কবে আসতে চলেছে সেই ডেট কিন্তু আমরা আজকে তোমাদেরকে জানাবো এবং তোমাদের এখন রিসেন্ট অ্যাক্টিভিটি কী রয়েছে আর তার সঙ্গে সঙ্গে তোমাদের ইনস্টিটিউট ওয়াইজ ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ডে লাস্ট ইয়ার ওপেনিং এবং ক্লোজিং র্যাঙ্ক কোন ইনস্টিটিউট কেমন ছিল ক্যাটাগরি ওয়াইজ তোমাদেরকে কিন্তু দেখাবো যে কত র্যাঙ্ক করে কোন ইনস্টিটিউটের লাস্ট অব্দি চান্স পেয়েছিল লাস্ট ইয়ার এনএম এর জন্য জি এর জন্য এবং বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ তো ভিডিওটা একটু লেন্দি হবে সবার প্রথমেই তোমাদেরকে বলে রাখছি ভিডিওটাকে কমপ্লিট দেখতে থাকো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তোমাদের এর পরবর্তী যে রেজাল্ট কাউন্সেলিং সংক্রান্ত এবং তোমরা যখন ইভেন জিএনএম এন এম নার্সিংয়ে ভর্তি হবে তখন সমস্ত এডুকেশনাল আপডেট থেকে শুরু করে তোমাদের ক্লাসেস সমস্ত কিছু পেতে কিন্তু অবশ্যই এই চ্যানেলটা তোমাদেরকে হেল্প করবে তো দেখো সবার প্রথম তোমাদেরকে যেটা বলবো যে তোমাদের এই জিএনএম এনএম রিলেটেড ডাব্লিউবিজেই তে যে রিসেন্ট অ্যাক্টিভিটি চলছে সেটি হচ্ছে তোমাদের পিডব্লিউডি ভেরিফিকেশন পিডব্লিউডি ভেরিফিকেশন তোমাদের কমপ্লিট হবে 12 তারিখ নাগাদ এবং এই 12 তারিখই কিন্তু একটা হাইলি চান্সেস রয়েছে ফাইনাল আনসার কি কারণ দেখো র‍্যাঙ্ক কার্ড পাবলিশ হওয়ার আগে তোমাদের এর আগের যে স্টেপটা রয়েছে সেটি হচ্ছে কিন্তু ফাইনাল আনসার কি যেটি এখনো পাবলিশ হয়নি এই ফাইনাল আনসার কি তোমাদের পাবলিশ হওয়ার চান্সেস হাইলি চান্স রয়েছে বারো তারিখ এবং এর পরবর্তীতে তেরো তারিখ তোমাদের ফাইনাল যে র্যাঙ্ক কার্ড রেজাল্ট সেটি বের হওয়ার একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এবং এক্ষেত্রে যদি বারো তারিখ তোমাদের এই রেজাল্টটি বের না হয় অর্থাৎ তোমাদের বারো তারিখ যেহেতু লাস্ট পিডব্লিউডি ভেরিফিকেশন তো সেটি যদি কমপ্লিট না হয় তাহলে আমি দেখতে পাচ্ছি যে তেরো তারিখ যদি তোমাদের পাবলিশ করা হয় ফ্রাইডে তাহলে ১৪ তারিখ তোমাদের ফাইনাল আনসার কি পাবলিশ হবে কারণ তারপরে পনেরো তারিখ হচ্ছে সানডে এবং নেক্সট তার পরবর্তীতে আমরা বিশ্বকর্মা পুজোর ছুটি দেখবো সোমবার আমাদের গভর্নমেন্ট হলিডে রয়েছে অ্যাজ পার গভর্নমেন্ট হলিডে ক্যালেন্ডার সো সেক্ষেত্রে একটা চান্সেস রয়েছে যে তোমাদের এই রেজাল্টটা কিন্তু একে তেরো তারিখ বা চোদ্দ তারিখে বের হয়ে যাওয়ার এটা একটা হাইলি প্রভাবেল এবং এটি কোনো অফিসিয়াল ইনফরমেশন এখন অব্দি আসেনি বাট এক্ষেত্রে অবশ্যই আমার প্রেডিকশন যে ডেটের মধ্যে একটা বেরোনোর সম্ভাবনা রয়েছে কারণ দেখো অন্যান্য বছর পনেরো তারিখ অর্থাৎ লাস্ট ইয়ার কিন্তু ফিফটিন্থ অফ সেপ্টেম্বর থেকে কাউন্সিলিং রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে গেছিল সো আমরা অলরেডি পিছিয়ে রয়েছি এবং তার একটা কারণ আমরা প্রত্যেককেই জানি যে আমাদের এবছর যে এক্সাম সেই এক্সামটা অনেকটা ডিলে হয়েছে সো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে একটা স্টিপুলেটেড টাইমের মধ্যে কারণ আয়েন্সে একটা টাইম লাইন বেঁধে দেয় ফাইনাল একদম অ্যাডমিশন ক্লোজারের টাইম লাইন ক্লাস কমেন্সমেন্টের টাইম লাইন তো সেইগুলোকে মিট করতে গেলে আমার মনে হয় ডাব্লিউ বিজি ডেফিনেটলি খুব তাড়াতাড়ি যে ডেড লাইন আমি বললাম সেই ডেড লাইনের মধ্যে রেজাল্ট আসার একটা হাইলি চান্সেস রয়েছে নাও এক্ষেত্রে আমি তোমাদের চলে যাবো যেটা আমাদের আলোচ্য বিষয় ছিল আজকে সেটিতে আমরা চলে যাব ফার্স্ট যেটি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমাদের লাস্ট ইয়ার দু হাজার তেইশে গভর্নমেন্টে ফার্স্ট রাউন্ডে কাট অফ কেমন গিয়েছিল যেটি তোমাদের সঙ্গে ডিসকাস করব এবং এটি তোমাদেরকে দেখিয়ে দেব একদম ডিটেল তোমাদেরকে আমি কিন্তু দেখিয়ে দেব তো সবার প্রথম এখানে আমি চলে আসছি গভর্নমেন্টের ক্ষেত্রে সবার প্রথম আমি চলে আসছি এএনএম এনএম এর কাট অফ তোমাদেরকে দেখাবো ফার্স্ট রাউন্ডে ইনস্টিটিউট ওয়াইজ ওপেনিং ক্লোজিং র্যাঙ্ক কেমন ছিল যেটা তোমাদেরকে দেখাবার চেষ্টা করবো এক্ষেত্রে দেখো তোমাদের যদি আমি দেখাই যে ফার্স্ট রাউন্ডে আমার ফর এন এম ফার্স্ট রাউন্ডে এনএম ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি হাইয়েস্ট যেটা ক্লোজিং র্যাঙ্ক গিয়েছিল সেটি হচ্ছে এক হাজার পঞ্চান্ন লাস্ট ইয়ার কিন্তু এন এম এর একটা সবার মধ্যে পড়ার প্রবণতা কাউন্সেলিং এনএম কে রাখার প্রবণতা বেশি ছিল তো আমরা সবত এন দেখেছি যে ক্লোজিং র্যাঙ্ক লাস্ট ইয়ার খুবই কম ছিল সেটা ফার্স্ট রাউন্ড হোক বা সেকেন্ড রাউন্ড হোক কিন্তু এবছর কিছুটা বাড়বে অবশ্যই এবছরও একটা হাইলি চান্সেস রয়েছে সবার মধ্যে একটা খুব প্রবণতা রয়েছে যে এ চুজ করা তো সেহেতু এই বিষয়টা একটু ক্লোজিং র্যাঙ্ক আমাদের কাছাকাছি থাকবে এরকমই থাকবে যেমনটা লাস্ট ইয়ার ছিল এবং নতুন সিট অ্যাডিশন হওয়ার যে ব্যাপারটা দেখো এবছর প্রাইভেট সিট তো অ্যাড হচ্ছেই কিন্তু যেটা মনে হচ্ছে যে গভর্নমেন্ট সিট অ্যাডিশন হওয়ারও একটা চান্সেস এবছর রয়েছে ওয়েস্ট বেঙ্গল এর ক্ষেত্রে সো সেটা আমরা জানতে পারবো আইএনসি যে পোর্টাল আইএনসি পোর্টালে খুব শীঘ্রই জানতে পারবো সিট ম্যাট্রিক্সও খুব তাড়াতাড়ি চলে আসবে ফর টু জিরো টু ফোর বাট আমরা এটা অ্যাজিউম করতেই পারি যে টু জিরো টু থ্রিতে আমাদের যে সিটগুলো ছিল সেই সিটগুলো তো থাকবেই তার সঙ্গে কিছু গভর্নমেন্ট সিট অ্যাডিশন হবে এবং যদি গভর্নমেন্ট সিট অ্যাডিশন আমার হয় তাহলে সেটার এফেক্ট কিন্তু আমার কাট অফে পড়বে র্যাঙ্কে পড়বে ক্লোজিং র্যাঙ্কে পড়বে ডেফিনেটলি সিট বাড়লে কাট অফ আমার ক্ষেত্রে অবশ্যই কমবে আর তাছাড়া দেখো কাট অফ যেগুলো আমরা প্রেডিকশন করি বেসড অন দ্য প্রিভিয়াস ইয়ার ডেটা ট্রেন্ডস তো সেক্ষেত্রে কিন্তু এটা পুরোটাই ডিপেন্ড করে একটা পার্টিকুলার কতগুলো বিষয়ের উপর ডিপেন্ড কিন্তু করে এই জিনিসগুলো যে কতজন পরীক্ষা দিয়েছে নাম্বার অফ ক্যান্ডিডেট নাম্বার অফ কোয়েশ্চেন ডিফিকাল্টি লেভেল এই সমস্ত কিছুর উপর ডিপেন্ড করে সো ফাইনাল র্যাঙ্ক বের আমরা আরও তোমাদেরকে প্রপার প্রেডিকশন দিতে পারবো তো এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো যে এনএম এস এসডি হসপিটাল কাকদ্বীপে গেছিলো এক হাজার অব্দি তারপর ছিল এসডি হসপিটাল রঘুনাথপুর আটশো পঁয়ষট্টি গেছিল ডায়মন্ড হারবার আসানসোল এন টিএস ছশো ষাট এবং বারাসত মেডিকেল কলেজ হচ্ছে ছশো তেতাল্লিশ ক্লোজিং র্যাঙ্ক ছিল ফার্স্ট রাউন্ডে এগুলো কিন্তু আমি জেনারেল ক্যাটাগরির জন্য বলছি এবং লোয়েস্ট ছিল বাহাত্তর জঙ্গিপুর এস ডি হসপিটাল যেটি কিন্তু আমার ফার্স্ট রাউন্ডে জেনারেল ক্যাটাগরির জন্য এখানে আমি বলছি এর পরবর্তীতে যদি তুমি দেখো মোটামুটি ভাবে আমি তোমাদেরকে যদি দেখিয়ে দিই সো সেই জায়গাতে যদি তুমি দেখে নাও এখানে এন এম এর জন্য ফার্স্ট রাউন্ড অ্যান্ড দেন যদি আদার্স ক্যাটাগরি তুমি এখানে দেখো সেটা হচ্ছে যে আমি যদি এরপরে এস ক্যাটাগরি দেখাই এস টি ক্যাটাগরির জন্য দেখো আমার ফার্স্ট রাউন্ড অব দি এস টি ক্যাটাগরির গিয়েছিল পঁচিশশো আটানব্বই যেটা কাকদ্বীপ এস টি হসপিটাল হায়েস্ট ক্লোজিং র্যাঙ্ক গিয়েছিলো আমি এক্ষেত্রে তোমাদেরকে দেখাচ্ছি এবং সাথে সাথে আমি টোটালটা স্ক্রল ডাউন করছি তোমরা চাইলে এখানে দেখে নিতে পারবে ভিডিও স্কিপ করে বা তোমরা এখানে পজ করে দেখতে পারবে বা তোমরা স্ক্রিনশটও রাখতে পারো তো হায়েস্ট মোটামুটি ক্লোজিং আমার গেছিল পঁচিশশো আটানব্বই যেটা কিন্তু কাকদ্বীপ এস ডি হসপিটাল এটা তোমরা খুব একটা পাবে না এই ডিটেলস ভিডিওটা বিকজ এটা আমাদের কাছে কিন্তু রয়েছে তোমাদের সুবিধার্থে আমরা এটা তোমাদের সাথে দেখাচ্ছি অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু এই ওপেনিং ওয়ার্ডস ইয়ারের যে ডিটেলস সেটি কিন্তু অ্যাভেলেবেল নেই সো দ্যাট ইজ ভেরি ক্রুশিয়াল ভিডিওটা অবশ্যই শেয়ার করো প্রত্যেকের মধ্যে আর চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বিকজ ইট ইস আ ভেরি ইম্পর্টেন্ট আপডেট ফর সো এক্ষেত্রে আমরা এসসি ক্যাটাগরির জন্য দেখলাম এবার আমরা দেখবো যে এ ক্যাটাগরির জন্য আমার ফার্স্ট রাউন্ডে কাট অফ কত গিয়েছিল যেটা আমরা দেখতে পাচ্ছি বারোশো এক ছিল যেটা কাকদ্বীপ এসডি হসপিটাল সো কাকদ্বীপ এসডি হসপিটালে কিন্তু আমাদের সবথেকে বেশি ক্লোজিং ছিল যেটা আমরা দেখতে পাচ্ছি কারণ প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা দেখছি এছাড়া আমরা দেখতে পাচ্ছি রঘুনাথপুর থেকে শুরু করে আমরা প্রত্যেকটা ইনস্টিটিউট ওয়াইজ তুমি দেখে নিতে পারবে এখানে সো এটা তো তোমাদের সাথে রয়েছে এবং সব থেকে কম ছিল আমরা দেখছি জঙ্গিপুর কাট অফ ওপেনিং হয়েছিল সেভেন্টি থ্রিতে তে একশো এক অবধি গিয়েছিল ফর ও বিসি এ এবং ও বিসি বি এর জন্য যদি দেখে নিই এখানে দেখো ও বি আমি প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ দেখাবার চেষ্টা করছি এখানে তোমাদেরকে ও বিসি বি এর কিন্তু তুমি দেখো এখানেও কাকদ্বীপ সো আমরা দেখতেই পাচ্ছি কাকদ্বীপ কিন্তু একদম সবার উপরে ছিল এক্ষেত্রে ক্লোজিং র্যাঙ্কের দিক থেকে আসানসোল এন টি এক হাজার আটানব্বই গিয়েছিল তো এই ক্লোজিং র‍্যাঙ্কের নাম্বারটা এই সংখ্যাটা কিছুটা বাড়বে এবছর যেটা আমরা অবশ্যই ধরে নিতে পারি কিছুটা বাড়বে সো সেক্ষেত্রে আমরা এর পরবর্তী ক্যাটাগরি যেটা চলে যাব সেটি হচ্ছে আমরা এসসি দেখেছি এসটিদের ক্ষেত্রে যদি আমরা দেখি এসটিদের ক্ষেত্রে কিন্তু তেরো হাজার চারশো একানব্বই ডায়মন্ড হারবার রয়েছে এক্ষেত্রে মেডিকেল কলেজ হসপিটাল ক্লোজিং র্যাঙ্ক ছিল এবং তারপরে ছিল এক্ষেত্রে বারাসাত মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এবং লোয়েস্ট যেটা নেমেছিল সেটা হচ্ছে কত পাঁচ হাজার নশো উনআশি তো এটা দেখে তোমরা অবশ্যই অ্যাজিউম করতে পারবে যে কিরকম র্যাঙ্ক তোমার হলে তুমি কোন জায়গায় চান্স পেতে পারো বা কোন রাউন্ডে পেতে পারো যেটা কিন্তু তুমি করে নিতেই পারবে এর পরবর্তীতে আমি তোমাদেরকে দেখিয়ে জন্য আমি জেনারেল পিডাব্লিউডি এবং এস সি একসাথে সিলেক্ট করে নিচ্ছি আর পিডাব্লিউডিদের জন্য দেখতে পাচ্ছি আটানব্বই হাজার একশো ছত্রিশ র্যাঙ্ক অব্দি কিন্তু আমার রঘুনাথপুর এস ডি হসপিটালে ফার্স্ট রাউন্ডে এনএমএ চান্স পেয়েছিল যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি এটা এবং এসি পিডাব্লিউটি এবং যেটা অব্দি চান্স যেটা আমি দেখতে পাচ্ছি তোমার ক্ষেত্রে সো এটা প্রত্যেকের কাছে আশা করছি ক্লিয়ার হয়েছে এই ভিউটা আমি এক্ষেত্রে এর পরবর্তীতে চলে যাব তোমাদের জিএনএম এর ক্ষেত্রে জিএনএম এর জন্য আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে জিএনএম এ ক্যাটাগরি ওয়াইজ কি এই ক্ষেত্রে সিনারিও ছিল সেটা আমি তোমাদেরকে দেখাবার চেষ্টা করব দেখো জিএনএম এর ক্ষেত্রে আমি যদি দেখি যে ওপেন ক্যাটাগরি জিএনএম এর ক্ষেত্রে আমার এখানে যেটা ছিল সেটি হচ্ছে দেখতেই পাচ্ছ এখানে তিন হাজার ছশো পনেরো ফার্স্ট রাউন্ডে হাইয়েস্ট গিয়েছিল এনটিএস টি কালিম্পং উত্তরবঙ্গর একটু বেশি ক্লোজিং যায় কারণ এখানে অনেকের টেন্ডেন্সি থাকে উত্তরবঙ্গ না যাওয়ার বা অনেকের ফ্যামিলি ইস্যুস যেহেতু অনেক ডিস্টেন্স সেই জন্য অনেকে যেতে চায় না তো এই ব্যাপারটা ওখানে কিন্তু থাকে সো এখানে উত্তরবঙ্গে আমি যেটা দেখতে পাচ্ছি এন টিএস কালিম্পং দেখতে পাচ্ছ তিন হাজার ছশো পনেরো গিয়েছিল আর তার পরবর্তীতে ইএসআই হসপিটালগুলোতে যেটা রয়েছে দেখো তিন হাজার চারশো বিরানব্বই আর তোমার তিন হাজার তিনশো সত্তর নার্সিং ট্রেনিং সেন্টার মানিকতলাতে তিন হাজার তিনশো সত্তর অবধি গিয়েছিল এখানে সবথেকে লোয়েস্ট গিয়েছিল আমরা দেখতে পাচ্ছি মেল বাঘায হসপিটাল সাতাশে ক্লোজ হয়ে গেছিল কিন্তু ফার্স্ট রাউন্ড তো মেলদের জন্য একদম ফুল মানে কি বলবো কতটা যে হাইলি তোমাদের এক্ষেত্রে রাখতে হবে সেই ব্যাপারটা এবং আমরা যদি কলকাতার দিকে দেখো ফার্স্ট রাউন্ডে এ তেরোশো বিরানব্বই কিন্তু ক্লোজ হয়ে গেছিল ফর জিএনএম অবশ্যই এটা আনডিজার্ভ ক্যাটাগরির জন্য আমি বলছি বাকি ক্যাটাগরির জন্য আমি এক্ষেত্রে আসছি শম্ভুনাথ পন্ডিত এক্ষেত্রে একুশশো ছেচল্লিশে ক্লোজ হয়েছিল আমরা দেখতে পাচ্ছি বর্ধমান মেডিকেল কলেজ দু হাজার ক্লোজ হয়েছিল এক্ষেত্রে এম আর বাঙ্গুর ক্লোজ হয়েছিল আমরা যদি দেখি তেইশশো সাতান্নতে এম আর বাঙ্গুর ক্লোজ হয়েছিল দেখতে পাচ্ছি এখানে লেডি অফ পঁচিশশো ছিয়াশিতে ক্লোজ ছিল লেডি অফ হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটাল সাতাশশো পঁচানব্বই ক্লোজ ছিল এগুলো হচ্ছে ওপেন আনডিজার্ভ ক্যাটাগরির জন্য আমি এখানে বলছি এর পরবর্তীতে তোমরা যদি দেখে দেখো এখানে এখানে ওপেন ক্যাটাগরির জন্যই এখানে রাখা আছে এবার বাকি যদি আমি দেখি তোমাদের বাকি ক্যাটাগরিগুলোর জন্য মোটামুটি এক্ষেত্রে দেখো আমি তোমাদেরকে যেটা দেখাবো এখানে নেক্সট আদার্স যে ক্যাটাগরিগুলোর জন্য রয়েছে এখানে আমার টোটাল সিট রয়েছে এখানে ডেফিনেটলি বাট এখানে তোমাদের পূর্ববর্ধমান পূর্ব বর্ধমান আমি দেখাচ্ছি এখানে দেখাবার চেষ্টা করব করবো এখানে দেখো এন এস তাম্রলিপ্ত মেডিকেল কলেজ পূর্ব মেদিনীপুর সেখানে কিন্তু তিন হাজার দুশো সাতচল্লিশ গেছিল ওপেন ক্যাটাগরির জন্য বাকি এখানে যেগুলো দেখছো এক লাখ দু লাখ এগুলো কিন্তু মনে রাখতে হবে দিস ইজ অল আর প্রাইভেট কলেজ ঠিক আছে যেগুলো কালার করা রয়েছে এক্ষেত্রে হাইলাইট করা রয়েছে ইনস্টিটিউট নেম এগুলো গভর্নমেন্ট কলেজের মধ্যে রয়েছে তোমাদের জিএনএম ট্রেনিং স্কুল নৈহাটি যেটা তোমাদের তিন হাজার দুশো সাতানব্বই ক্লোজ হয়ে গিয়েছিল নেক্সট হচ্ছে জিএনএম ট্রেনিং স্কুল কৃষ্ণনগর দু হাজার পাঁচশো কুড়িতে ক্লোজ হয়েছিল এটা হচ্ছে ওপেন জেনারেল ক্যাটাগরির জন্য এস এস কেম ছশো তিরিশে ক্লোজ হয়েছিল এগুলো একটু বেশি থাকি বর্ধমান যেগুলো আমরা দেখালাম অলরেডি ওপেন ক্যাটাগরি অলরেডি তোমাদেরকে দেখিয়েছি আমি নেক্সট ক্যাটাগরিতে চলে আসছি যেটি হচ্ছে ওবিসি এ এবং ওবিসি বি আমি একসাথেই দেখাচ্ছি সো ওবিসি এ দেখো এখানে তাম্রলিপ্ত গভর্নমেন্ট পূর্ব মেদিনীপুর এটা তিন হাজার চারশো চব্বিশে ক্লোজ হয়েছিল আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যদি আমি কাজিয়ে নিই তাহলে দেখো এখানে বাঘা এস জি তিপান্ন অব্দি গিয়েছিল ও বিসি এ যেটা আমরা আনরিজার্ভের জন্য সাতাশ দেখলাম ও বিসি বি চৌষট্টি অশোকনগর এখানে একশো আটানব্বই অবধি গিয়েছিল এটা মেলদের জন্য আর অশোকনগর মেলদের জন্য দুশো ছাপান্ন ও বিসি বি বুঝতে পারছো এখানে মোটামুটি মেলদের ক্লোজিংটা কেমন থাকে স্বভাবত যেহেতু সিট কম সো এক্ষেত্রে আমরা বুঝতেই পারছি যে এটা একটা আমাদের প্রবলেমেটিক সিচুয়েশন ক্রিয়েট করে ডেফিনেটলি এটা মানতেই হবে নেক্সট হচ্ছে আমার এখানে যদি তুমি দেখো যে স্কুল অফ নার্সিং ট্রেনিং স্কুল এনআরএস মেডিকেল ষোলোশো আটষট্টিতে এটা ক্লোজ হয়েছিল আমি আদার্স ক্যাটাগরি যদি এখানে আমি দেখি তাহলে সেক্ষেত্রে যেটা আমরা দেখব সো আদার্স ক্যাটাগরি যদি তুমি এখানে দেখো আমি এসসি যদি দেখে নিই যে এসসির কীরকম আমার কাট অফ ছিল মেনলি এসসিদের ক্ষেত্রে কাট অফটা কেমন ছিল সেটা আমি তোমাদেরকে দেখাবার চেষ্টা করব ফর এসসি ক্যাটাগরি আমি এখানে দেখো এসিদের জন্য বাগা মেল একাত্তর অব্দি গিয়েছিল অশোকনগর তিনশো তেষট্টি অবধি গিয়েছিল এটা হচ্ছে ফার্স্ট রাউন্ডের কথা আমি বলছি নেক্সট আমি আদার্স যদি দেখি যে মেডিকেল কলেজ হসপিটাল স্কুল অফ নার্সিং তেইশশো উনআশি একুশ একত্রিশশো ছিয়ানব্বই মোটামুটি সাড়ে তিন হাজারের আশেপাশে ম্যাক্সিমাম যদি তুমি দেখো চার হাজার অবধিও কিন্তু আমরা গেছিল ফর এসসি বেশি অনেকেই আমরা দেখতে পাচ্ছি এখানে দেখতে মোটামুটিভাবে পাচ্ছ এগুলো গেছিলের মধ্যে প্রাইভেটও কিন্তু ইনক্লুড রয়েছে এখানে সো এবার আমি এসটিদের ক্ষেত্রে যদি দেখি এসটিদের ক্ষেত্রে সিমিলার থিংস এস টিদের ক্ষেত্রেও কিন্তু আমার অনেকটা বেশি হাই যাবে এখানে ক্লোজিংটা সো সেটা আমি যদি দেখাবার চেষ্টা করি দেখো আমরা এসটি পাচ্ছি নর্থ বেঙ্গলের ক্ষেত্রে এগারো হাজার দুশো আশি গিয়েছিল আমার এক্ষেত্রে দার্জিলিং উত্তরবঙ্গে আমি আগেই বলেছি একটু বেশিই যায় বারো হাজার গিয়েছিল তো মোটামুটি তোমাদের এটা অ্যাজামসের নিশ্চয়ই করতে পারছো যে প্রিভিয়াস ইয়ারে কিরকম কাট অফ ছিল এটা আমরা এখনো ফার্স্ট রাউন্ড আলোচনা করছি এর পরবর্তীতে সেকেন্ড রাউন্ডে যাব ভিডিওটা তো একটু লেন্দি হবেই সেটা তোমরা বুঝতেই পারছো ষোলো হাজার দুশো ছিয়ানব্বই গেছিল এটা দেখতে পাচ্ছি এখানে মেডিকেল কলেজ কলকাতা আলিপুরদুয়ারে ষোলো হাজার আটশো তেতাল্লিশ এর পরবর্তীতেও আমরা আরও দেখব মোটামুটি ভাবে আনন্দ তোমরা দেখতেই পাচ্ছ আমরা এর মধ্যে বারাসাত মেডিকেল কলেজ উনিশ হাজার তিনশো নব্বই এক্ষেত্রে ফার্স্ট রাউন্ডে ক্লোজিং ছিল এসটি ক্যাটাগরির জন্য এবার অনেকে যেটা সিভিল ডিফেন্স নিয়ে অনেকে একটু অডিট থাকে বিকজ সিভিল ডিফেন্সটা অনেকেই এখন অ্যাপ্লাই করছো এবং সিভিল ডিফেন্সটা জানতে চাও তো সিভিল ডিফেন্সের জন্য দেখো অশোকনগরে দেখো ডিফারেন্সটা দেখো সিভিল ডিফেন্স সার্টিফিকেশন থাকলে কিন্তু এক্ষেত্রে অনেকটা প্রায়োরিটি পাচ্ছে যেখানে আমার সাতাশে ওপেন ক্লোজ হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে তোমার যদি সিভিল ডিফেন্স থাকে সেই জায়গায় দেখো তুমি চারশো ছেষট্টি অবধি ক্লোজিং র্যাঙ্কে লড়তে পারবে সো সিভিল ডিফেন্স সার্টিফিকেটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ওকে সো বাহাজীন এস ডি হসপিটাল পাঁচশো ছয় এক্ষেত্রে ছিল এন মালদা মেডিকেল বারোশো চোদ্দো সিভিল ডিফেন্সের কিন্তু আমরা অনেকটাই দেখতে পাচ্ছি হাই বর্ধমানে চার হাজার একশো চোদ্দ অবধি গিয়েছিল সিভিল ডিফেন্স ইভেন চার হাজার ছশো কুড়ি আমরা দেখতে পাচ্ছি শম্ভুনাথ পন্ডিত চার হাজার ছশো ছাপান্ন দেখতে পাচ্ছি ঘাটাল এস ডি হসপিটালে আমরা দেখতে পাচ্ছি ইভেন আমরা ইএসআই মানিকতলাতে দেখো এখানে পাঁচ হাজার ছেষট্টি অবধি গেছিলো সিভিল ডিফেন্স ও সিভিল ডিফেন্স সার্টিফিকেশনটা কিন্তু ইম্পর্টেন্ট এবং সিভিল ডিফেন্স এটা তোমাকে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ দিতে পারে এই র্যাঙ্কের ক্ষেত্রে নেক্সট আমি চলে আসবো এক্ষেত্রে তোমাদের রাউন্ড টু রাউন্ড টু রেজাল্ট সেকশন নিয়ে আমি চলে আসবো রাউন্ড টু এর ক্ষেত্রে আমি সবার প্রথম এন এম দেখিয়ে দেবো যে রাউন্ড টু তে কত গেছিল রাউন্ড টু তে এক্ষেত্রে যদি তুমি দেখো রাউন্ড টু তে আমার এখানে হাইস্ট গেছিল ফর এএনএম রাউন্ড টু এন এম আমি সবার প্রথম দেখাবো সিভিল ডিফেন্স ক্যাটাগরি দিয়ে স্টার্ট করবো যেটা হচ্ছে তিন ছিল কারণ রাউন্ড ওয়ানে কিন্তু এনএম এর অনেক কলেজই ক্লোজ হয়ে গিয়েছিল দেখতে পাচ্ছ এখানে কয়েকটা কাউন্ট এই ছটাতে শুধুমাত্র সিভিল ডিফেন্সের সিট প্যাকেন্ট ছিল তো তাছাড়া বাকি সব ক্লোজ হয়ে গিয়েছিল এখানে এর জন্য দেখতে পাচ্ছ যে আমার এর জন্য শুধুমাত্র এর জন্য এএনএমএ আমার এই কোটা কয়েকটা সিট ফাঁকা ছিল ই এ এস এ আটটা ইনস্টিটিউটে যেখানে চার হাজার ছশো তিরানব্বই আমার হায়েস্ট ক্লোজিং গিয়েছিল সেকেন্ড রাউন্ডে ই ফর এএনএম সো ইডাবল সার্টিফিকেশনটাও একটা বেনিফিট দিচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি ডেফিনেটলি যেখানে ওপেন দেখো ছশো আশিতে ক্লোজ হয়ে গেছিল সেখানে আমার ইডাবলি চার হাজার ছশো সো ডিফারেন্টটা আশা করি বুঝতে পারছো ইডাব্লিউ ডাবলএস সার্টিফিকেশনের এখানে গুরুত্বটা কতটা রয়েছে যাদের আছে অবশ্যই একটা অ্যাডভান্টেজ পাবে কারোর কোনো ডাউট থাকলে কোনো কোয়েশনস থাকলে কমেন্ট সেকশনে ডেফিনেটলি মেনশন করবে আর এখানে দেখো নার্সিং এনএম এর তোমার কাট دی পেগে ছিল 1252 ओबीसी বুঝতে পারছো যে এখানে ओबीसी ইডব্লিউএস কিন্তু অনেক বেশি গেছিল কম্পেয়ার টু আর ओबीसी বিএস ছিল না বললেই চলে সেকেন্ড রাউন্ডে একটাতে ছিল 1282 তে ক্লোজ হয়ে গিয়েছিল সেই সিটটা ओबीसी বি ক্ষেত্রে এবং তার পরবর্তীতে তুমি যদি এসসি দেখো এসসি ক্ষেত্রে কিন্তু মোটামুটি সিট ছিল এখানে এসিদের ক্ষেত্রে ক্ষেত্রে 2657 হাইয়েস্ট গেছিল আমরা দেখতে পাচ্ছি ক্লোজিং র্যাঙ্ক যেটা হচ্ছে আলিপুরদুয়ার এস হসপিটাল বাকিগুলো এখানে তোমরা দেখতে পাবে সেকেন্ড রাউন্ডের লোয়েস্ট ছিল আমরা দেখতে পাচ্ছি দমকল আর আইডিবিডিতে বারোশো তেতাল্লিশ এই র্যাঙ্কটা ছিল এখানে এর পরবর্তীতে তোমাদের এসটিদের জন্য যদি আমি দেখাই এসটিদের জন্য কিন্তু এখানে তোমাদেরকে মনে রাখতে হবে যে এসটিদের জন্য যে কাট অফটা গেছিল সো এস টিদের জন্য দেখো এখানে কাট অফটা মোটামুটি চোদ্দ হাজার সাতশো চুয়ান্ন অবধি কিন্তু এস জন্য কাট অফটা আমরা দেখতে পাচ্ছি এখানে ছিল এর পরবর্তীতে আমরা চলে আসব তোমাদের জিএনএম এর যে সিনারিও রয়েছে সেটা দেখাবার চেষ্টা করব ফর জিএনএম আমি যদি দেখি যে জিএনএম এ আমার কিরকম সিনারিও ছিল আমি ওপেন ক্যাটাগরির ক্ষেত্রেই যদি অ্যাট ফার্স্ট দেখি যে জিএনএম এ আমার কিরকম ক্লোজিং গিয়েছিল সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি তোমাদের দেখো এস এসজি ওপেন এখানে ক্লোজ হয়ে গেছিল একত্রিশে আমি যদি একটু নিচের দিকে যাই মোটামুটি ভাবে তিন হাজার প্লাস আমি দেখতে পাবো তিন হাজার ছশো নার্সিং কালিম্পং তিন হাজার সাতশো প্রায় চার হাজার চলে গিয়েছিল আনরিজার্ভের জন্য রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান এক্ষেত্রে এটাতে অনেকে পাঁচ হাজার পাঁচশো নব্বই এখানেও কিন্তু র্যাঙ্কটা খুব একটা থাকে আমরা দেখতে পাচ্ছি এখানে তাছাড়া মোটামুটি ভাবে আমরা এই কাউন্টগুলোই দেখতে পাচ্ছি এখানে তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার এরকমই ছিল ওপেন ক্যাটাগরি এর বেশি যায়নি কিন্তু যদি এই জায়গাতে দাঁড়িয়ে আমি তোমাকে ইডাবলু এস টা দেখাই তাহলে দেখো তোমরা ডিফারেন্সটা বুঝতে পারবে এই সেম জায়গায় দাঁড়িয়ে ই এস এর দেখো তোমাদের কত ইডাব্লিউ এস এর কিন্তু এখানে দু হাজার একশো আমরা মোটামুটি ভাবে সেকেন্ড রাউন্ডে আমাদের বাচ্চা স্টুডেন্টই আট হাজার কাছাকাছিতে পেয়েছিল যেমন তুমি এখানে দেখতে পাচ্ছ বালুরঘাটে আট হাজার মানে ডিফারেন্সটা বোঝার চেষ্টা করো যে ইডব্লিউ এর ক্ষেত্রে কিন্তু কতটা বেনিফিট তোমরা পেতে চলেছো যদি ইডব্লিউ সার্টিফিকেশন থাকে একই জিনিস আমার সেকেন্ড রাউন্ডে আমি যদি বলি এসসি ক্যাটাগরিদের ক্ষেত্রে কিরকম ছিল সেকেন্ড রাউন্ডে এস সি কারণ এখানে দেখো প্রাইভেট গভর্নমেন্ট সব আছে তো ফার্স্টের নাম্বারটা দেখে একদমই ঘাবড়াবে না এসসি ক্যাটাগরিদের জন্য আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটিভাবে আমরা দশ হাজার অব্দি যেতে দেখেছি তো এটা কি প্রাইভেট কলেজ ছিল আমি দেখে নেব ভারত সেবাশ্রম সংঘ না ছ হাজার পাঁচশো ক্লোজ হয়ে গেছিল আমরা মধ্যেই কিন্তু ক্লোজিং ক্লোজ দের জন্য সরি এসসি এসটিদের জন্য এস দের জন্য আর একটু ক্লোজিংটা বেশি থাকবে যেটা আমরা দেখতে পাচ্ছি এসটিদের জন্য ক্লোজিংটা অবশ্যই থাকবে বেশি আট হাজার চারশো নিরানব্বই এবং এসটিদের আমরা আরো বেশি দেখতে পাবো জিএনএম ট্রেনিং স্কুল লালগড় আঠারো হাজার প্রায় উনিশ কুড়ি অব্দিও আমরা কিন্তু দেখতে পাচ্ছি সো আমাদের এই যে জেনারেল প্রেডিকশন যেটা ক্লোজিং র্যাঙ্ক তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে দেখে তোমরা একটা অবশ্যই একটা আইডিয়া করতে পারছো আমি এক্ষেত্রে টোটালটা তোমাদের জন্য স্কল ডাউন করছি তোমরা চাইলে দেখতে পারো টোটালটা আমি পুরো পেজটা তোমাদের জন্য স্কল ডাউন করছি গভর্নমেন্টের যে কলেজগুলো রয়েছে তোমরা এখান থেকে দেখে নিতে পারো কোথায় কতটা গেছিল কি না ভিডিও স্কিপ করেও তোমরা দেখতে পারো সো এটা হচ্ছে তোমাদের ক্লোজিং র্যাঙ্ক ফর টু জিরো টু থ্রি দু হাজার চব্বিশে এক্স্যাক্টলি যে এটাই থাকবে তা নয় কিন্তু এর ধারে কাছে অবশ্যই থাকবে এবং এটা থেকে একটা নর্মাল প্রেডিকশন তোমরা পেতেই পারো এবং এটা তোমরা কিন্তু সমস্ত জায়গায় অ্যাভেলেবেল পাবে না সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে এই ডেটাটা তোমরা সব জায়গায় পাবে না এটা টেকনোপিডিয়ার লাইফ তোমাদের সামনে তুলে ধরেছে ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর সাথে সাথে অবশ্যই বেলাইকন ক্লিক করে রাখো নোটিফিকেশান অল করে রাখো যাতে করে সমস্ত আপডেট পেতে পারো আর ভিডিওটা শেয়ার করো যেটা আমি তোমাদের সঙ্গে ডেফিনেটলি বলতে চাইবো আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে নতুন কোনো আবার ইম্পর্টেন্ট আপডেট নিয়ে ততক্ষণ প্রত্যেককে দেখতে থাকো টেকনোপিডিয়া লাইফ দ্য ওয়ে অফ লার্নিং